এটা তো সরাস করে বলেছেন শুধু জাপান কেন ও তো বলেই আসছে তারা এই কথাগুলো আমরা তো ভাই বহু লোককে চিঠি দিয়েছি অবশ্যই দিয়েছি বহু দেশকে চিঠি দিয়েছি এই দেশে বহু দেশকে আমরা চিঠি দিয়েছি দ্যাটস ট্রু এটা আগে অস্বীকার তো করিনি কখনো আমরা এই দেশে যে চলমান যে শাসন ব্যবস্থা এই আওয়ামী লীগ যে সরকার তারা যে গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের উপর অন্যায় অত্যাচার করে দুর্নীতি লুটপাটের মধ্য দিয়ে মানুষের পকেট কেটে নিয়ে যে তারা দেশকে ধ্বংস করছে তারা যে সম্পূর্ণ এনফোর্স দিস অ্যাপিয়ারেন্স করে আপনার মানুষকে রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনৈতিক আপনার কর্মীদেরকে হত্যা করছে গুম করছে মানবাধিকার লঙ্ঘন করছে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই বিষয়গুলোতে আমরা অবশ্যই সারা পৃথিবীকে জানিয়েছি তারা সমানে মিথ্যাচার করছেন পার্লামেন্টে মিথ্যাচার করছেন তাদের সামনে মিথ্যাচার করছেন সবসময় বলছেন যে এখানে নাকি আপনার কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা নজির খুব কম আছে আমরা নিজেরাই তো এই দেশে জানতাম না এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কাকে বলে গুম করা কাকে বলে আমরা এখানে জানতাম না এই আওয়ামী লীগ গভর্নমেন্টে আসার পর থেকে আমরা এটা জানতে পারছি